নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নেই। আজকে আমি কটা তোমাদের সঙ্গে কিচেন টিপস শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আমি আমার নিজের রান্নাঘরেও কিন্তু অ্যাপ্লাই করে থাকি। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, একটা প্লাস্টিকের কৌটো নিয়ে নিয়েছি। এখানে প্লাস্টিকের কৌটো হোক বা কাঁচের কৌটো হোক, মাঝে মধ্যে দেখবে প্রথমে কিছু জিনিস রাখার পর গন্ধটা কিন্তু কিছুতেই যেতে, যতই আমরা ভালোভাবে ধুয়ে দিই না কেন, রোদে দিই, তারপরেও কিন্তু গন্ধটা যেতে চায় না। তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, কিছুটা নিউজ পেপারের টুকরো নিয়ে এভাবে ভালোভাবে জলে ডিপ করে নিয়ে সেই টুকরোটা কিছুক্ষণ যদি কৌটোতে রেখে দাও, তাহলে কিন্তু গন্ধ চলে যাবে। দ্বিতীয় টিপসে আসছি, সেটা হচ্ছে দেখো, কতক সময় কী হয়, আমরা যখন রসুন পেঁয়াজে খোসা সারাতে যাই, তখন দেখবে একদম খোসাটা কিন্তু যেহেতু হালকা হয়, সেহেতু কিন্তু এই উড়ে উড়ে এই চারদিকময় ছড়িয়ে পড়ে। সুতরাং সেক্ষেত্রে তোমরা একটা বাটিতে জল নিয়ে সেভাবে খোসাটা সারালে কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না। তৃতীয় টিপসে আসছি, দেখবে কত সময় পেঁয়াজ কাটতে গেলে কিন্তু চোখে প্রচুর পরিমাণে জল চলে আসে, তাই জন্য পেঁয়াজগুলো আগে থেকে যদি ছুলে আমরা কিছুক্ষণ ফ্রিজে এভাবে রেখে দিই, তাহলে দেখবে আর কিন্তু চোখে জল আসছে না। চতুর্থ টিপস, সেটা হচ্ছে ধনে পাতা। এই যে সারা বছরে কিন্তু ধনে পাতাটা আমাদের খুব প্রয়োজন হয়, সুতরাং ধনে পাতাটা কীভাবে বেশি দিন ভালো রাখা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমি যেভাবে ভালো রাখি। তো প্রথমত তো যেগুলো একটু গলা পাতা ছিল বা একটু হলুদ পাতা ছিল, সেগুলো ভালোভাবে বেছে বেছে ফেলে দিয়েছে, আর নিয়েছে একটা কাঁচের গ্লাসে করে জল। জল নিয়ে এভাবে দেখো পাতাটা একটু ঝুমিয়ে গেছে, কিন্তু জল পেলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এভাবেই এক সপ্তাহ খুব ভালোভাবে চলে যায়। এরপরে আসছি পঞ্চম টিপসে, সেটা হচ্ছে এই যে দেখো গ্রেটারটা দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু একটা প্লাস্টিক আমি ভালোভাবে ভরে নিয়েছি। এতে করে কি হবে বলতো, এই রসুনের কোয়াটা যেহেতু এতটাই ছোট থাকে, আমরা ঘষতে গেলে মানে গ্রেটারে ঘষতে গেলে কিন্তু আমাদের হাতে লেগে যায়। সুতরাং এক্ষেত্রে তোমরা একটা প্লাস্টিক যদি এভাবে ব্যবহার করতে পারো, তাহলে দেখবে হাতেও লাগে না, আর গ্রেটারটা তো অবশ্যই নোংরা হবে না, আর খুব ভালো কিন্তু একটা রসুনের পেস্ট তৈরি হয়ে যায়। এই টিপসটা অবশ্যই করে তোমরা ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন হলো। আর তোমাদের কোনো টিপস জানা থাকলে সেটা অবশ্যই করে আমাকে শেয়ার করতে পারো। তো যাক, এবারে আসছি সাত নম্বর টিপসে। সাত নম্বর টিপস হচ্ছে এই যে চাল আর ডালটা আমি কিন্তু রান্না করার সেই আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তাহলে আমার সময়ও অনেকটা বেঁচে যায়, খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়, প্লাস আমার গ্যাসও অনেকটা কম পড়ে। তো আমার এই টিপসগুলো কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলো না। এরপরে আসছি পরবর্তী টিপস। পরবর্তী টিপস হচ্ছে দেখো, আমার কাছে ছিল বাসি ভাত, আর সেটাই আজকে আমি গরম করে নিচ্ছি। বাসি ভাতটা আমরা কখনো কখনো কী করি বলো তো, ঠান্ডা জল ঢেলে দিয়ে হয়তো একটু ফুটিয়ে নিলাম, তো সেক্ষেত্রে বাসি ভাতের কিন্তু ওই জল জলে ভাবটা যায় না। তোমরা যদি এভাবে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এভাবে ভাতটা ঢেলে দাও, আর গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে জলটা গলিয়ে নাও, তাহলে দেখবে ভাতটা একদম গরম ভাতের মতো ঝরঝরে থাকবে। আর আসছি পরবর্তী টিপসে, সেটা হচ্ছে এই যে চাল আর ডাল আমরা যে ভিজিয়ে রাখি, চাল আর ডালটা ধোয়ার পরে যে জলটা থাকে সেটা কিন্তু কখনোই ফেলবে না, এটা অনেক কাজে লাগে। আজকে আমি ব্যবহার করছি আমি আমার গাছের জন্য এই জলগুলো আজকে গাছের গোড়ায়, তবে কাঁচের বাসন বা স্টিলের বাসন ধোয়ার ক্ষেত্রেও কিন্তু এই জলটা ভীষণ উপকারী।